এখানে বুক ফেয়ার হচ্ছে, তোমাদের একদম সরাসরি ওখানে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলো। আর এখানে আসবেন কি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আসবেন হচ্ছে, এখানে হচ্ছে ফিদা, হচ্ছে ওইদিকে হচ্ছে ঢাকুরিয়া স্টেশন, ওখানে ট্রেনে নেবে বা ঢাকুরিয়া বাসস্টপে নেবে, এখানে সোজা আসা যায়। আর এদিক দিয়ে হচ্ছে নাইজির বাগানের এদিক দিয়ে, এদিক দিয়েও আসা যায়। যাই হোক, এইটাই আমাদের কমন রাস্তা, এইখান দিয়ে আপনারা আসতে পারবেন সোজা। আসলে এইখানে বুক ফেয়ারটা হচ্ছে, আপনারা সবাই আসুন দেখতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখে বেরিয়ে যদি খিদে পায়, আপনাদের এখানে প্রচুর স্টল বসেছে, স্টলেতেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে দেখুন স্টলগুলো বসেছে, আমি ব্যাক ক্যামেরা দেখি, কাবাব, সব কাবাব, শিক কাবাব, ওইদিকে মোমো, ওইদিকে হচ্ছে ফুচকা, আইসক্রিম, সব কিছু বসেছে। হ্যাঁ, মোটামুটি সবকিছুই বসেছে। আমরা এখন যেই মেলাটিতে এসেছি সেই মেলাটি উপস্থাপনা করেছে অশোক ল্যাবরেটরি। মানে ভীষণ ভালো লাগছে যে ছোট্ট একটা জায়গার মধ্যে, ধরুন এই একটা পার্ক, এটার নাম হচ্ছে তনুপুকুর পার্ক বলা হয়, এই তনুপুকুর পার্কের মধ্যে এই মেলা প্রাঙ্গণটি করা হয়েছে। যে ছোট্ট একটি জায়গার মধ্যে যে এত সুন্দর প্রয়াস, দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো। তো এই বছর আমি দেখছি প্রথম, আর কোনো টিকিটের ব্যবস্থা নেই, বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারা যাচ্ছে। এটা আর একটা ভালো জিনিস, মানে বিকেলবেলা শীতের সকাল ডিসেম্বর মাসে, আর এত সুন্দর লোকজন এসছে, ভিড় হচ্ছে, ভীষণ ভালো লাগছে। মানে বই তো সাধারণত, এখন তো আমরা মোবাইলের যুগে চলে গেছি, বইটা খুব একটা মানে পড়াই হয় না, যাই হোক এখন দেখে না সত্যি মনে হচ্ছে যেন বইটই পড়ি। আর এটা হচ্ছে একদম ছোটদের, দেখো একদম আদর্শ স্টল, অ আ ক খ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সমস্ত কিছু এই স্টলে পাওয়া যাচ্ছে। তোমরা এসে একবার দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ছোট্টখাটো হলে কী হবে, জিনিসপত্র কিন্তু প্রচুর এসছে, আরও আসবে। আমি শুনেছি এখানে 7 দিন ধরেই মেলা হবে। আমি মনে হয় আপনারা এই জায়গাটাতে এসে একবার ভিজিট করতে পারেন, ভীষণ ভালো লাগবে। প্রচুর বই এসছে, প্রচুর বই এসছে, আর কিছু কিছু স্টল এখনও খালি। আমি প্রথম দিন গেছি কিন্তু এখনও অতটা মানে ভর্তি হয়নি, এখনও স্টলগুলো ঠিকঠাক করছে, বই প্রচুর আসবে। আর কি বলতো, আর এখন পর্যন্ত মানে যেহেতু ঘরগুলো ঠিক হয়নি তো সেই জন্য একটু কম মনে হচ্ছে, কিন্তু তা নয়, কিন্তু 7 দিন ধরে হবে, বুঝতে পারছো, প্রচুর বই আসবে, এখনও আসার বাকি আছে। যাই হোক, এখানে দেখো তার মধ্যে এই পাশে ও পাশে প্রচুর মিলিয়ে আশা করি 30-35টা স্টল হয়ে গেছে। যাই হোক, ওদিকে আবার ফাংশনের ব্যবস্থা করেছে, ছোটোখাটো একটু ফাংশনেরও ব্যবস্থা করা হয়েছে। আর এটা তো মানে বলা বাহুল্য যে এরকম উদ্যোগ এইসব জায়গাতে, ছোটোখাটো জায়গাতে করা, মানে আমি মনে করি যে এটা একটা দারুণ বার্তা যাচ্ছে সমাজের কাছে। তো সেক্স ফিয়ারের বই রয়েছে, জাঙ্গেল বুক রয়েছে, ঋষিদের মোটামুটি বই রয়েছে, বিবেকানন্দর থেকে শুরু করে বিবেকানন্দর বই রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই রয়েছে, বিদ্যাসাগর মহাশয়ের বই রয়েছে, নানান রকম মনীষীদের বই রয়েছে। ভীষণ ভালো লাগছে, এত বইয়ের সমারোহ এখানে উপস্থাপনা করেছে, ভীষণ ভালো লাগছে। দেখো প্রবন্ধ থেকে শুরু করে অনেক বই, প্রচুর বই, কত বইয়ের নাম বলবো, আমরা হয়তো অত বইয়ের নামও জানি না, কিন্তু প্রচুর বই। যারা বই প্রেমী তারা একবার এসো, এখানটায় ভালো লাগবে, এতটা দূরেও যেতে হয় না, যারা কাছাকাছিতে থাকো তারা একবার এসে দেখো, খুব ভালো লাগবে। দেখো ইংলিশে প্রচুর গল্পের বই রয়েছে, ভীষণ সুন্দর এই মেলাটা হচ্ছে। আর পাশে তো মানে ফাংশন হয়েই যাচ্ছে, সেই জন্য আমাকে ভয়েসটা দিতে হলো। আর দেখো এই যে মানে প্রচুর বুকস, প্রচুর বুকস এসছে।
দর্শন। আর এখানে সবাই মিলে দেখো কি সুন্দর গান গাইছে। আর গান তো পাড়ায় পাড়ায় এখন দেখাই যায় না, ফাংশন টাংশনগুলো খুবই কম হয়, তাই না বলো? তো এরা ওনারা সকলে মিলে গান টান করছে, ভীষণ ভালো লাগলো। খানিকক্ষণ বসে এখানে গানও উপভোগ করতে পারবে তোমরা। আর দেখো সিটও পেতে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখতে হবে তা নয়, সিটও পেতে দিয়েছে, সমস্ত অ্যারেঞ্জ করা রয়েছে। ছোট্ট জায়গায় এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, মানে সত্যি তাদের বাহবা দেওয়া উচিত। আর এরকম যদি পাড়ায় পাড়ায় প্রত্যেক জায়গায় এরকম হয় না, সত্যি শিশুদের পক্ষে ভীষণ ভালো, তারা এনজয়ও করতে পারবে, এদিকে বই সম্বন্ধে কিছু জানতেও পারবে, বই কীভাবে মেলা টেলা হয়। সবসময় তো আর দূরে যাওয়া হয় না বলো, দূরের মেলাগুলো আমাদের দেখা হয় না, আমাদের কাছাকাছি যদি এরকম জায়গায় জায়গায় মেলা হয় ভীষণ ভালো হয়, তাই না বলো? দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকক্ষণ ধরে কথা বলছি, গুড ইভিনিং, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইটা ভিডিওটা এনজয় করতে থাকো। তো একজন রাইটারের সঙ্গে আমার এখানে দেখা হয়ে গেল, যাই হোক এটা আমার একটা প্রাপ্তি। চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো এনার এখানে প্রচুর বই আছে, ওনারই লেখা কিছু কিছু বই। কি লাইটে কি কি বিষয়ের উপর আপনি লেখেন? ছোট গল্প আছে, বাচ্চাদের দুটো বই আছে, একটা বুদ্ধের বই আছে। নামটা কি আছে? আমার নাম তপন মিত্র। না বইয়ের, বইয়ের একটা আছে অদ্ভুত সব ভূতের গল্প। আচ্ছা আচ্ছা। গাবলু গোয়েন্দা জিমনি অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা। পরম আতিথেয়তার দেশ বাংলাদেশ। বাহ বাহ, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই গল্পের বইগুলো ওনার লেখা, দেখুন আপনারা পারলে আসবেন, এসে একটু কালেক্ট করতে পারেন, ওনারই লেখা এগুলো। তপন মিত্র উনি এই বইগুলো লেখেন, পাশেরটা এই যে এটা দেখছেন এটাও লেখেন। হ্যাঁ হ্যাঁ। তবে যাই হোক, অনেকদিন বাদে এখানে একটা ভালো প্রয়াস দেখলাম, বুক ফেয়ার। সে তো যেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হয়, কিন্তু এখন বাড়ির সামনে একদম ঢাকুরিয়াতে কাছাকাছি একদম স্টেশনের সামনে আমরা বুক ফেয়ারটা দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, অনেকদিন বাদে। বেশ কচি কাঁচার ভিড়, বড়দেরও ভিড়, যারা বই পড়তে ভালোবাসেন তারা একদম চলে আসতে পারেন। চলো, আমি আজকে সন্ধ্যেবেলা চিকেন বলস তৈরি করছি, চলো দেখো। আমি আগের দিন সমস্ত প্রিপারেশন করে রেখেছি, আর এখন শুধু বলসগুলো তৈরি করেছি। তৈরি করে এইবার টপার টপ তেলে ঢালবো আর পেটে চলে যাবে। চলো দেখাচ্ছি, প্রথমে হচ্ছে টাক, নুন, আর এখানে হচ্ছে বেড ক্রাম্পস রয়েছে, এটার মধ্যে হালকা আমি একটু নুন দিয়ে দেবো, হালকা, খুব বেশি না। আর এই হচ্ছে বলসগুলো, একটি করে এরকম ডিমের মধ্যে চোবাবো, চুবিয়ে যে
বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো, দিয়ে না শুকনো হাতে এগুলোকে দিতে হবে, ভেজা দিলে না অসুবিধা হবে। এটাকে এরকম করে সুন্দর করে ফুটবলের মতন একবার এদিক দিয়ে ওদিক করবেন, একবার এদিক দিয়ে এদিকে করবেন। আমার ডবল কোটও দেওয়া যায়, আমি ডবল কোটই দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। আর এই যে ডবল কোট দিয়ে দিলাম, এবার সব কটার হাই রং করে 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 নেব। এই যে গরম তেল বসিয়ে দিলাম, এবার টমেটো সস রাখি। তো চায়ের সাথে তা এসে গেছে। এখন হচ্ছে এই দেখো বলসগুলো কি ব্যাপক লাগছে দেখতে, একদম একদম নেবে মচমচ করে খাবে। আর এক কাপ চা, বুঝতে পারছো চাটা আসছে, চাটা হয়ে গেছে। একসাথে যেহেতু আমি নিতে পারবো না, আমি এইটাকে, আর এটা হচ্ছে যেই ডিমটা বেঁচেছে সেই ডিমটাকে আমি এরম করে এটার মধ্যে একটু ডিজাইন করে দিয়েছি। তো এইটা যখন করেছিলাম তাই জন্য এটার উপরে একটু সস টস দিয়ে, মানে খেতে ভালোই লাগে, তাই না বলো? আর সন্ধ্যের রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা রাত্রি দারুণ জমে যাবে। চলো বসে পড়ি ভাই, আর দেরি করা যাবে না, লাইট ফাইট অফ করে দিই, অত লাইট জ্বালানো যাবে না জানো, বহুত দিন। তো আজকে সন্ধ্যাটা এত ভালো লাগলো, এত ভালো লাগলো, সত্যি মনটা ভরে গেল। এত সুন্দর সুন্দর লোকেদের সঙ্গে আলাপ করা হলো, আবার বই মেলাটাও দেখা হলো, আর ওখান থেকে এসে ঘরেও দারুণ খাওয়া দাওয়া হলো। যাই হোক, ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই করে দিও। আর আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নেক্সট ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।